Hey everyone, welcome to my channel. If you're new here, then hi, I am Indrani. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব SomiScan প্রোডাক্টের কোন কোন প্রোডাক্ট ইউজ করে তোমরা পার্লারের মতো মেকআপ ঘরে বসেই করতে পারবে। তো স্টেপ বাই স্টেপ আমি আজকে এই মেকআপ লুকটা শেয়ার করব। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো না, দেন কিপ অন ওয়াচিং। তার সাথে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এটা একদমই ফ্রি। আর বেল বাটনটাকেও হিট করে দাও, যাতে করে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করি তোমরা নোটিফিকেশন পাও আর দেখতে পারো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। তাহলে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে, যার লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা আজকের এই ভিডিওটা স্টার্ট করি। আমরা যে কোনো মেকআপ স্টার্ট করবার আগে মেনশন রাখবে কি তোমার ফেসটা একদম ক্লিন থাকে। তো তার জন্য আমি সোমিসের গ্রিন টি ফেস ওয়াশটা ইউজ করে খুব ভালোভাবে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন আমি এখানে ইউজ করব দ্য SomiScan প্রোডাক্টের এই ক্যান ফেয়ার 15 সানস্ক্রিনটা। তোমরা যদি বাইরে না বেরো মেকআপটা করে, দেন তোমরা মিন্ট ময়েশ্চারাইজারটাও ইউজ করতে পারো অ্যাজ আ ময়েশ্চারাইজার। তো চলো আমি এটা অ্যাপ্লাই করে নিই। ভালোভাবে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, তো সান থেকেও প্রোটেকশন দেবে এবং ময়েশ্চারাইজারেরও কাজটাও খুব ভালোভাবে হয়ে যাবে। দেখো সোমিসের ফেয়ার 15 সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে মেকআপের প্রাইমার। তো প্রাইমার তো সেভাবে SomiScan প্রোডাক্টের এখনো লঞ্চ করেনি, কিন্তু অ্যাজ সোমিস সেজ কি তোমরা SomiScan প্রোডাক্টের রিফ্রেশ ক্রিমটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো প্রাইমার হিসাবে। তো হ্যাঁ, আমি সোমিসের এই রিফ্রেশ ক্রিমটাকেই আজকে প্রাইমার হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা প্রাইমারের মতো খুব ভালো ওয়ার্ক করে, এর আগেও আমি ট্রাই করেছি, তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটা তোমাদের স্কিনে যত ওপেন পোর্স আছে ওগুলোকে খুব ভালোভাবে হাইড করতে হেল্প করবে, আর তোমাদের স্কিনে যে কোনো মেকআপই তোমরা ইউজ করছো না কেন ওটা খুব ভালোভাবে বসবে এবং স্টে করবে ফর লং টাইম। তো এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নাও। খুব সুন্দর স্মেল আছে যেটা তোমাদের ভালো লাগবে। তোমাদের ফেসে যদি কোনো ওপেন পোর্স থাকে সেগুলোকে ব্লার করতে হেল্প করবে আর যে কোনো ধরনের মেকআপকে লং স্টে করবে। ওকে, সো আমাদের মেকআপের নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। তো SomiScan প্রোডাক্টে দুটো প্রোডাক্টই আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো, একটা হচ্ছে বিবি ক্রিম আর একটা হচ্ছে সোমিসের অরিজিনাল যে ফাউন্ডেশনটা ওইটাই। তো আমি আজকে ফাউন্ডেশনটাই ইউজ করছি, তোমরা চাইলে বিবি ক্রিমটাও ট্রাই করতে পারো। আর হ্যাঁ, যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি তার মধ্যে অনেকগুলোরই রিভিউ আমার চ্যানেলে অলরেডি করা আছে, তোমরা যদি চেক করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। চলো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ডট ডট করে ফুল ফেসে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেবে। দেন তোমাদের কাছে যদি বিউটি ব্লেন্ডার থাকে তো বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, বা এরকম একটা ফ্ল্যাট টপ ব্রাশও তোমরা কিনে নিতে পারো, ইজিলি অনলাইনে অ্যাভেলেবেল। তো এগুলো দিয়ে তোমরা খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে স্কিনের উপর বসাতে পারবে। চলো এই ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে লাইক স্কিন। তো খুব ভালো একটা কভারেজ তো নেই, বাট ডে মেকআপের জন্য একদম আইডিয়াল একটা হালকা মেকআপ তোমরা বলতে পারো। তোমরা যদি বেশি কভারেজ চাও তাহলে অবশ্যই সেকেন্ড কোট অ্যাপ্লাই করতে পারো, তাতে কভারেজটা অনেক ভালো হবে। তো দেখো খুব ভালোভাবে মেকআপটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর মেকআপ যখন ফেসে অ্যাপ্লাই করবে তখন খেয়াল রাখবে যে গলাটাকেও তোমরা একসাথেই খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। সো আমাদের মেকআপের নেক্সট স্টেপ হচ্ছে পাউডার বা কম্প্যাক্ট তোমরা বলতে পারো, কিন্তু সোমিসের সেভাবে এখনো কোনো কম্প্যাক্ট লঞ্চ করেনি, সেই জন্য আমরা সফট টাচ পাউডারটাই ইউজ করছি। তো দেখো এইভাবে একটা কটন রাউন্ডের মধ্যে আমি পাউডারটা নিয়ে নিয়েছি, কারণ কি সোমিসের এই পাউডারটা কোনো রকমের পাফ আলাদাভাবে আসে না, তো এটা ব্র্যান্ডকে নিশ্চয়ই ইনক্লুড করা দরকার, তাতে কি হবে তোমাদের ইউজ করতেও সুবিধা হবে। আন্ডার আইসের তলাগুলোও ভালোভাবে কভার করে নেবে এই পাউডারটা দিয়ে, এতে খুব ভালোভাবে বেক হবে তোমাদের আন্ডার আইসটা এবং দেখতে খুব সুন্দর লাগবে, ব্রাইটন আপ লাগবে। আর ফুল ফেসেই এই পাউডারটাকে অ্যাপ্লাই করে নেবে। ফেসটাকে আমরা খুব ভালোভাবে বেক করে নিয়েছি পাউডারটা দিয়ে, দেন আমরা সেম ব্রাশের সাহায্যে এই ডাস্ট অফ করে নেবো পাউডারটাকে। মেকআপের নেক্সট স্টেপ হচ্ছে আইব্রোস। তো আমরা আইব্রোসটা কম করবার জন্য এখানে সুইস বিউটির আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, এটা তোমরা ইজিলি অনলাইনে পারচেজ করতে পারো, আমি চেষ্টা করবো লিঙ্কটা তোমাদের দিয়ে দেওয়ার ডিসক্রিপশন বক্সে। কারণ কি এখনও সোমিসের কোনো রকমের মেকআপ প্রোডাক্টস বলতে সেরকম কিছু একটা ফাউন্ডেশন ছাড়া লঞ্চ তো করেনি, তাই জন্য আমাকে অন্য ব্র্যান্ডের জিনিস ইউজ করতে হচ্ছে। তোমাদের কাছে যেটাই অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করতে পারো।
একটা স্পুলি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমি আমার আইব্রোসটাকে কম করে নেছি। এতে খুব সুন্দর ইভেন একটা ফিনিশ আসে এবং দেখতেও খুব ভালো লাগে, ন্যাচারাল লাগে। তো আমাদের মেকআপের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের আই মেকআপ। কিন্তু আনফরচুনেটলি সোমিস্ক্যান প্রোডাক্টের তো এখনো কোনো রকম আই শ্যাডো, কাজল বা মাসকারা এগুলো লঞ্চ করেনি। তো তার জন্য তোমাদের কাছে যেগুলো ইজিলি অ্যাভেলেবেল সেগুলো দিয়েই তোমরা করবে, এমন কি নয় যে আমি যেগুলো ইউজ করছি সেগুলোই তোমাদের ইউজ করতে হবে। তোমাদের কাছে এখন যেটাই অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করে খুব সুন্দর মেকআপ করতে পারো, তো সেগুলোই ইউজ করবে। আমি এখানে আই শ্যাডোর জন্য ইউজ করছি হিলারি রোডার এই আই শ্যাডো প্যালেটটা। এরকম একটা প্যালেট তোমরা কিনে রাখতে পারো, 200 রুপিসের মধ্যেই দাম আছে। আমি এটার আলাদা করে রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো তোমাদের সুবিধা হবে, অনলাইন থেকে পারচেস করতে পারো। এবং এর মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো রেনবো লাইক কালার আছে, তো বিভিন্ন রকমের আই মেকআপ তোমরা ট্রাই করতে পারো। তো চলো আমি আই লুকটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখে নাও। প্রথমে আমি এই আই শ্যাডো প্যালেট থেকে অরেঞ্জ আই শ্যাডোটা নিয়ে খুব ভালোভাবে আই লিডের উপর ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড আমার ক্রিস লাইনটাকেও ডিফাইন করে নিচ্ছি। নেক্সট আমি সেম প্যালেট থেকে পার্পল আই শ্যাডোটা নিয়ে খুব ভালোভাবে আই লিডের ওপর আবারও ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড দুটো কালারকে না মিক্স করে নিচ্ছি ভালোভাবে। নেক্সট দেখো আমি এখানে আইসের যে আউটার ভি কর্নারটা আছে ওটা শার্প লুক দেওয়ার জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, আর আইসের যে লোয়ার আইলাইনটা আছে ওখানেও পার্পল শেডটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি সেম প্যালেট থেকেই গ্লিটারি শেডটা নিয়ে আমার হাফ আই লিডের ওপর অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড সেম টাইমেই আমি ওই গ্লিটারি শেডটা আমার ইনার আই কর্নারেও লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে অ্যাপ্লাই করছি ওয়েট এন ওয়াইল্ডের মাসকারা। তোমাদের কাছে যেই মাসকারাটাই আছে তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই। নেক্সট আমি ইউজ করছি বেলে প্যারিসের আইলাইনার। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ল্যাকমির আইকনিক কাজলটা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এক সাইডের আইসের আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো অফ ক্যামেরা আমি আরেকটা আইসেরও মেকআপটা কমপ্লিট করে দেন তোমাদের কাছে ফিরে আসছি। আরেকটা চোখের আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে এবং এই আই মেকআপটা খুব ইজিলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই ট্রাই করবে। এবং যদি ট্রাই করে থাকো না তাহলে নিশ্চয়ই আমাকে ট্যাগ করবে ইনস্টাগ্রামে। তো নেক্সট আমাদের মেকআপের স্টেপ হচ্ছে ব্লাশার অ্যান্ড হাইলাইটার। আমার কাছে আলাদাভাবে ব্লাশারের জন্যও প্যালেট আছে এবং হাইলাইটারের জন্যও প্যালেট আছে, কিন্তু আমি এই মেকআপ টিউটোরিয়ালটা যারা বিগিনার্স তাদের জন্য স্পেশালি করে বানাচ্ছি এবং আমি জানি তাদের কাছে এখনই এই মুহূর্তে এত প্রোডাক্ট নেই। তো তোমরা এরকম যে কোনো আই শ্যাডো প্যালেট থেকে পিঙ্ক বা অরেঞ্জ শেড নিয়ে ব্লাশারের কাজটা করতে পারো এবং একটা শিমারি শেড নিয়ে তোমরা হাইলাইটারের কাজটাও করে নিতে পারো। শিমারি শেডটা নিয়ে অ্যাজ আ হাইলাইটার আমার ফেসের যত হাইয়েস্ট পয়েন্ট আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করবার আগেই আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম সোমিস্ক্যানের চেরি লিপ বামটা, ওটার রিভিউ ডিটেলড আমার চ্যানেলে করা আছে, তোমরা চেক করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সোমিস্ক্যান প্রোডাক্টের এখনও অবধি কোনো রকমের লিপস্টিক মার্কেটে অ্যাভেলেবেল নেই, তো তোমাদের কাছে যেই লিপস্টিকটাই অ্যাভেলেবেল আছে তোমাদের ফেভারিট ওটাই তোমরা অ্যাপ্লাই করবে। আমরা তোমাদের আউটফিট অনুযায়ী ফেভারিট লিপস্টিক্সের কালার অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে একটা রেড শেড অ্যাপ্লাই করছি ফ্রম দি ব্র্যান্ড হুডা বিউটি, তো চলো এটাকে আমি অ্যাপ্লাই করে নিই। তো দেখো লিপস্টিকটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে অ্যান্ড আমাদের মেকআপটা কমপ্লিট। সোমিস্ক্যান প্রোডাক্ট দিয়ে কিভাবে ইজিলি তোমরা পার্লারের মতো মেকআপ ঘরে বসেই করতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে না তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তার সাথেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এটা একদমই ফ্রি। ভুলে যেও না বেল বাটনটাকেও হিট করে দিতে, যাতে করে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করি তোমরা যাতে দেখতে পারো। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে নিচে জানাবে অ্যান্ড তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও, প্রোডাক্ট রিভিউ নাকি মেকআপ ভিডিও, অবশ্যই সেটাও জানাবে অ্যান্ড আমাকে তার সাথে ফলো করতে পারো আমার সোশ্যাল সাইটসে, যেখানে আমি অনেক রকমের DIY স্কিন কেয়ার এবং মেকআপ ভিডিও শেয়ার করি। তো তোমরা ওখানে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, আমাকে ডাইরেক্ট ফলো করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।